আসলে আমি ছোট সময় থেকে চেষ্টা করতাম যে যারা বয়স্ক লোক যারা বৃদ্ধ লোক যাদের অসহায় বিশেষ করে সমাজের মধ্যম শ্রেণী মিডল ক্লাস আমার ধারণা যাদের একটু ভালো অবস্থান আছে তাদের কিছু সুযোগ আছে আর যারা একদম নিম্ন শ্রেণী তারাও হয়তো মানুষের কাছে চাইতে পারে হাত পাততে পারে কিন্তু যারা মধ্যম শ্রেণীর তাদের আসলে সেভাবে বলারও কিছু নাই আর কেউ দেখেও না তাদেরকে তাদের দিকে চিন্তা করি আমি যখন বিদেশেও যেতাম আমি অনেক ওল্ড হোম সব মানে দেখেছি আমি নিজেও সেখান থেকে চিন্তা করেছি যদি আল্লাহ যখন সুযোগ দিয়েছে এই অসহায় মানুষের জন্য যদি কিছু করতে পারি এটাই মূলত উদ্দেশ্য শিশুরা ফুলের মতো পবিত্র জাতির ভবিষ্যৎ এই পবিত্র শিশুরাও পরিস্থিতির শিকার হয়ে মানবেতর জীবন ধারণ করে ভাগ্য বিড়ম্বিত সব শিশুর নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়স্থল মাহবুবা চাইল্ড কেয়ার জন্মগ্রহণের পর থেকে তিন বছরের যে কোনো পরিত্যক্ত শিশুর আপন ঠিকানা মাহবুবা চাইল্ড কেয়ার